বিসমিল্লাহিরহমানিরহিম। নতুন কারিকুলাম 2024-এ অষ্টম শ্রেণীর গণিত বই থেকে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার থেকে আমরা বর্গমূল এবং গণমূলের প্রক্রিয়াকরণ, যোগ বা বিয়োগ, আমরা এই অঙ্কটা প্রথমে যোগ করব, তারপরে বিয়োগ করব। বর্গমূল বা গণমূলের প্রক্রিয়াকরণ সিস্টেম, এখন যদি আমরা যোগ করি, যদি এই অঙ্কটা আমরা যোগ করি প্রিয় শিক্ষার্থী, দেখো যোগ যোগ করব, 5√2 + 2√2, এখান থেকে যদি √2 কমন নেই তাহলে 5 + 2√2, তাহলে 7√2 থাকবে। আবার যদি বিয়োগ করি, বিয়োগ 5√2 - 2√2, তাহলে আমরা 5√2√2, 3√2। এই হলো আমাদের এই বর্গমূল বা গণমূলের প্রক্রিয়াকরণের যোগ বিয়োগ। এখন আমরা করব গুণ বা ভাগ। গুণ বা ভাগ, আমরা গুণ ভাগ করি। যদি অঙ্কটা এরকম থাকে √2 + √3, এর সঙ্গে √2 - √3, √3 কে গুণ করো, গুণ, যদি আমরা গুণ করি, এই যে গুণ করব √2 + √3, √2 - √3, প্রথমে আমরা এটা দিয়ে এটা গুণ করব, তাহলে √2 - √3 + √2 - √3, আমরা বর্গমূল এবং গণমূলের বৈশিষ্ট্যতে শিখেছি, বা বর্গমূলের বৈশিষ্ট্য মানে শিখেছি দুইবার √2 থাকলে একবার টু, -√6 + √6 - 3, তাহলে এইটা এটা গেল না, 2 - 3 = -1, অর্থাৎ এটা গুণ ফল হলো -1। এরপরে আমরা করবো এখন ভাগ, আমরা গুণ 3 দ্বারা ভাগ করো। এখন আমরা ভাগ করব, এখন √2 + √3 √2 - √3 কে ভাগ করো। ভাগ করার নিয়ম হলো, প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি মাইনাস থাকে, মাইনাস থাকে তাহলে উপরের নিচে প্লাস দিয়ে গুণ করো, তা আমরা গুণ করি √2 - √3 √2 + √3, এখানে হলো √2 + √3 √2 + √3। এখন আমরা এটাতে সূত্রতে যাই, এটা যদি গুণ করি, গুণ আমরা কিভাবে করছি, গুণ করছি আমরা এইভাবে, যে √2 √3 - √2 - √3 - √3 গুণ করে দিচ্ছি। আবার যদি এটা গুণ করি, √2 √3 √2 √3 √3 √3 গুণ করলো। গুণ করার পরে আমরা লিখতে পারলাম, এই দুইটা পরিবর্তে লিখলাম √2 + √6 - √6 - 3 - 3, এটা আমরা লিখলাম, ও এই জায়গায় মনে হয় একটু না, ঠিক আছে। এরপরে আমরা লিখবো 2 6
যোগ ছয় যোগ তিন, তাহলে আমাদের এইটা এটা চলে গেল, থাকলো আমাদের মাইনাস এক, আর এইটা থাকলো ফাইভ প্লাস টু রুট সিক্স, টু রুট সিক্স, তাহলে আমাদের কাছে হলো মাইনাস ফাইভ প্লাস টু রুট সিক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্গমূল এবং গণমূলের প্রক্রিয়াকরণের যোগ বিয়োগ গুণ ভাগ এই পদ্ধতিগুলো দেখালাম। পরবর্তীতে আমরা একক কাজ, বইয়ের ভিতরে একক কাজ দেওয়া আছে, এগুলো আমরা আবার আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।